মটন বিরিয়ানি কোনে কোনে খাই ভাল পায় কমেন্ট করে জানাব। আর চিকেন বাটার মশলার চিকেনের পিসটা মানে এনেকাকে খালো বহুতে বেশি ভাল পাওয়া। মই থবার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, আগটা মজা আর ইন্টারেস্টিং ভিডিও লগে স্বাগতম জানাইছো। তো আজি মই আইছো জোরাতত, বহুত দিনৰ মূৰত জোরাতৰ পৰা এটা ভিডিও আপোনালোকৰ মাজে লগে লৈ আইছো। ব্যাকগ্রাউন্ড দেখি পেলা হয়তো বহুতে গম পাইছে, আজি আইছো মই কেফে অসম জোরাতৰ একদম মাজমজিয়াত আছে। আর খানা দেখি পেলা বেশি ইয়াৰে চিকেন বাটার মশলা বহুত বেশি স্পেশাল বলে শুনিছো। তো এটো ট্রাই করিম, লগতে বিভিন্ন ধরনের একদম বিরিয়ানি আছে, লগতে পাস্তা আছে, নান আছে, সকল ধরনের খানা আছে। ভিডিওটো লাস্টলৈকে চাই থাকক। মই প্রথমতে লোকেশনটো জনাই দিও আপোনালোকক, তারপর ইন্টেরিয়র সেন্টার গোটেইখিনি দেখাই কি কি খানা আছে দেখাই আছো আপোনালোকক। ঠিক আছে, মই আপোনালোকক লোকেশনটো জনাই দিছো। এটো যেটো দেখি পেলা বেছে জোরাতৰ চলচিত্র রোড বলে কয়, মানে কোর্টৰ কাষেৰে যেটো হোটেল লাইন আছে দেখি পেলা বেছে জোরাতৰ পৰা এনেকে সোমাই আহিব লাগিব। আর সোমাই তলতে আছে কেফেখন, মোর সম্মুখে আপোনালোকে দেখি পেলা বেছে এইখন হল কেফে, ভিতরলকে লৈ গৈছো। আর দেখি পেলা কেফে অসম হোটেল নিরার একদম তলতে আছে, মানে এই যেটো বিল্ডিং আছে দেখি পেলা বেছে সেটো হল হোটেল নিরার বিল্ডিং। তো তার তলতে এই কেফেখন আছে। তো ইয়াতে এনেকে লিখা আছে, কাষত এনেকুৱা হোটেলবিলাক আছে, হোটেল ঋষিরাজ আছে, আপোনালোকে হয়তো চিনি পায়, হোটেল দিলীপ, হোটেল ঋষিরাজ সব আছে। তো গেছ বলক এটা ভিতরলকে লৈ যাও আর এনেকে সোমাই যাব লাগিব। আর দেখি পেলা বেছে কেফে অসম, এইটো হল ইয়াৰে এন্ট্রি। আর দেখি পেলা বেছে এইটো হল ইয়াৰে স্পেস, পুরা আহল বহল এরিয়া। তো দেখি পেলা বেছে ধুনীয়া স্পেস একদম, আপনাদের বড়িয়াকে এইবিলাকত বহি পেলে খাব পাৰিব। আর ইয়াৰে বাটার মশলা তো বহুত বেশি ধুনীয়া টেস্টি বলে শুনেছো। তো সেইটো ট্রাই করিম, লগতে কি কি খানা ট্রাই করে আপনাদের দেখাই আছো। আর ফাইনালি এটা এটাকে সকলোখিনি খানা আহি গল, আর এটা কি কি আছে আপনাদের দেখাই। তো আপনাদের লোকেশন তো জানাই দিলো আর গোটেখিনি দেখালো, আর এতিয়া ইয়াতে কি কি খানা আছে জলদি দেখাই আছো, কারণ ঠান্ডা হয়ে যাব। আর বহুত বেশি মানে দেখিবলৈ পাই আছে আপনাদের কেনেকুৱা ধুনীয়া ধুনীয়া খানা আছে। তো বহুত বেশি মানে টেস্টি লাগিব খানাবিলাক খায়। কি কি আছে দেখাই লোক, তাৰপিছত খাব লাগে। তো গাইছ দেখিবলৈ পাইছে গোটেইখিনি খানা আছে। আৰু প্ৰথমতে ষ্টাৰ্টাৰত আছে হানি ক্ৰিস্পি পটেটো, এইটো ইয়াতে ভাল চেল হয়। আৰু মই কোৱান্টিটিটো বহুত বেছি ভাল লাগিছে দেখিবলৈ পাইছে প্লেটখন, আৰু দেখিবলৈ বহুত বেছি ধুনীয়া হৈ আছে। তো এইটো আছে, আৰু লগতে আছে ড্ৰামছ অফ হেভেন, মোৰ বহুতেই বেছি প্ৰিয়। আৰু মই এটা বস্তু দেখাই দিছোঁ, মানে যেতিয়া খানাটো আহিছে মই মানে ৰব পৰা নাই। তো জলদি জলদি আপোনালোকক দেখালোঁ, দেখিবলৈ পাইছে ডিটেইলছটো চাওক কেনেকুৱা ধুনীয়া লাগিছে। তো ড্রামস অফ হেভেন আপনাদের পাব, এনেকা ধুনিয়া প্লেট এখন, লগতে চাটনি টাটনি আছে। আর এইফালে এটা বিরিয়ানি, ঠিক আছে, এটো হল ইয়াৰে এটা ধুনিয়া মটন বিরিয়ানি দেখিবলৈ পাই আছে, বহুত বেশি ভাল লাগি আছে। আর এইফালে আছে চিকেন বাটার মশলা, ইয়াৰে এটা ফেমাস ডিশ হয়, বহুতেই ইয়াতো খাই পেলাই ভাল পায় চিকেন বাটার মশলা। এইফালে আছে চিলি ফিশ, তো যদি আপনাদের মাছ লাভার কোনোবা আছে তেনেহলে আপনাদের খাব পাৰিব চিলি ফিশ। তো প্লেটিংটো ভাল লাগিছে। লগতে আছে এইফালে বাটার নান আর এইফালে গার্লিক নান, তো নান নান যুইসকলে খাই ভাল পায়। আর এইফালে আছে এটা স্পেগেটি পাস্তা, নন ভেজ পাস্তা দেখিবলৈ পাইছে। আর এইফালে দুটামান রিফ্রেশমেন্ট ড্রিঙ্কও আছে দেখিবলৈ পাইছে, কেবল ব্লু লাগুন, গ্রিন এপল, আর এইফালে এটা ম্যাঙ্গো। তো এইখানে খানা আছে, মই তো এক্সাইটেড হয়েছো, মই আপোনালোকে এটা আরো এবার দেখাই দিও, ইমান ধুনিয়া লাগিছে দেখিবলৈ পাইছে। তোকে যেটা খাব লাগে বলক, প্রথমতে হানি ক্রিস্পি পটেটোর পৰা স্টার্ট করো, ভালকে দেখাই দিয়া। তো দেখিবলৈ পাইছে হানি ক্রিস্পি পটেটো আছে, ওয়াও, ভালকে লো। তো হানি ক্রিস্পি পটেটো খাই বহুত বেশি ভাল লাগিলে, ধুনীয়া এটা স্টার্টার। আর ইয়াতে এটো বহুতে বেশি চলে, রেকমেন্ড করেছিলে মোক, সেইকাৰণে এটো ট্রাই করলো। বাকিতো ভালে লাগে এনেকা ফ্রেঞ্চ ফ্রাইজ বা এনেকুৱা হানি ক্রিস্পি পটেটো, তো আপনাদের ট্রাই করবো পাৰে, ধুনীয়া উপর হানির এটা মজা ফ্লেভার। আর এইবার মোৰ ফেভারেট ড্রামস অফ হেভেন ট্রাই করিম, আর আপনাদের দেখিবলৈ পাই আছে কেনেকুৱা ধুনীয়া লাগিছে। তো ড্রামস অফ হেভেন তো মই বহুতে বেছি ভাল পাওঁ, উপরের যেটো মিঠা এটা সস থাকে সেইটোৰ কাৰণেও ভাল লাগে, লগতে অকণমান ক্রিস্পি ক্রাঞ্চি হয়। আর ইয়াতো ধুনীয়াকে কুক দেখিবলৈ পাইছে, ভাল লাগিছে। তো প্রথম বাইটটো লৈও মই বহুত বেছি মানে ফূর্তি পাই গলো, একদম স্যাটিসফেকশন আহি গল। মানে স্টার্টারত এটো এটা মজা ডিশ হয়। আর এতিয়া যেটো মই ভয়েস ওভার করে আছো, ভিডিওটো চাই পেলাই মোৰ আকৌ খাব মন গল, বহুত বেছি টেস্টি আছিলে সঁচাকে, মই একদম মজাকে খালো। আপোনালোকে যদি আহে ড্রামস অফ হেভেন যদি খাই ভাল পায় ইয়াতে ট্রাই করব, এটা বহুত সেল হয় এইটো বস্তু, তো ট্রাই করব, নাইস। আর আর এইবার মই ট্রাই করিম ইয়াৰে চিলি ফিশ, যিসকলে মাছ খাই ভাল পায় আপোনালোকে যদি চিলি ফিশ বা এনেকুৱা ডিশ খাই ভাল পায় আপোনালোকে এইটো ট্রাই কৰিব পাৰিব। ওপৰত ধনিয়াৰ পাত পুৰা উপঙি আছে দেখিবলৈ পাইছে, আৰু মুখত সোমাই দিলোঁ, ভাল লাগিছে। মই ঠিকঠাক পাওঁ, মানে মাছ খাও বেয়া নাপাওঁ বাৰু, বহুত বেছি ভালো নাপাওঁ, কিন্তু ধুনীয়া ডিশ আপোনালোকে দেখিবলৈ পাই আছে। তো এনেকৈ দুপিচমান বঢ়িয়াকৈ সোমাই দিলোঁ, তো নাইচ, ইট ৱাজ নাইচ। আপোনালোকে ট্রাই কৰিব পাৰে যদিহে মাছ খাই ভাল পায়। বাকি আকৌ বেলেগ বেলেগ খানাবিলাক আছে, গোটেইখিনি দেখাই আছো আপোনালোকক। প্লেটিং বহুত বেছি ধুনীয়া, লগতে ড্ৰিংককেইটাও বহুত বেছি মজা আছিলে। এবাৰ খাম চিকেন বাটাৰ মাছালা, আৰু মই বাটাৰ মাছালাটো মই দেখাই দিছোঁ আপোনালোকক, ৱাও, মানে গ্ৰেভিটো চাওক দেখিবলৈ পাইছে কেনেকুৱা ধুনীয়া লাগিছে। লগতে ধুনীয়াকৈ চিকেন আছে, বহুত ডাঙৰ ডাঙৰ পিচ,
তো চিকেন বাটার মশলা আপনাদের যদি খাই ভাল পায় মতো বহুতে ভাল পাও বিশেষকে নানর লগত আপনাদের ইয়াতে পাই যাব একদম খুঁটালি দিছো আর লেগ পিস এটা পাইছো এইটো লব লাগিব ওকে 1 2 ও ভাই গ্রেভি লব লইলো সুন্দর দে আর এই ফালে আছে গার্লিক নান দেখি বলে হচ্ছে কেনে কত ধুনিয়া লাগিছে বাটার গার্লিক নান তো বাকি বাটার নানও আছে তো গাইস নান চিকেন বাটার মশলার গ্রেভির লগত এই মানে এই কম্বিনেশনটা আটাইতকে বেস্ট সঁচাকে মানে নান আর এনেকুৱা বাটাৰ মছলা যোনে ওলাইছিল ন এইটো মানে বেষ্ট কম্বিনেশ্যন আৰুটা এনেকে ধুনীয়াকে মাজত লৈ লওক অকণমান দেখিবলৈ পাইছে আৰু এই চিকেনটোতো বঢ়িয়াকে সিজি গৈছে দেখিবলৈ পাইছে এৰি গৈছে একদম তো এনেকে অলপমান লৈ লওক গ্ৰেভিৰ লগত নানৰ ভিতৰত সোমাই এনেকে মানে ইয়াৰ চিকেন বাটাৰ মছলা তো মোষ্ট ৰেকমেণ্ডেড আছিলে আৰু ইয়াৰ যিটো চিকেনৰ পিচ সেইটো খাই মানে কি কম আৰু ইমান বেছিয়ে টেষ্টি বা য়ামি আছিলে মানে কি কম আৰু বহুত বেছি ভাল লাগিলে আৰু ধুনীয়াকৈ কুক মানে কষ্ট কৰিবলগা হোৱাই নাই মুখত দিয়াৰ লগে লগে নিজে নিজে এৰ খাই যায় মাংসখিনি বহুতে ওপৰে পূৰা মছলা লাগি আছে দেখিবলৈ পাইছে তো ভাল লাগিলে বহুত এনজয় কৰিলোঁ বিশেষকৈ গ্ৰেভিটো বহুত বেছি মানে ধুনীয়াকৈ বনাইছে ইয়াতে মানুহে খাই ভাল পায় তো ময়ো ভাল পালোঁ আপনাদের ট্রাই করে চাব পারে যদি এনেকা ডিশ খাই ভাল পায় মানে নানর বহুতে বেশি ভাল পাই এইবার হল এ দেখবলে বেশি দেখা দিয়া এইবার হল স্পেগেটি পাস্তা নন ভেজ মানে বাকি খানাবিলা সম্মুখত দেখা পাই খাই থাকিল সেই কারণে এইটু মানে অকনমান ঠান্ডা হয়ে গেল পাস্তা গরমে গরমে খাওয়া বস্তু সব ইমান ঠান্ডা হয়ে যাওয়া নাই বারো তো হ্যাঁ আর উপায় নাই আর মানে ইমান খানা আসলে মানে দেখাই আছো আপনার বাট তথাপি গরম আছে নন ভেজ পাস্তা স্পেগেটি পাস্তা স্পেশালি বাটাৰ মছলাটো খাই যিমান ভাল পালোঁ পাস্তাটো খাই সিমান ভাল পাইছোঁ বাটাৰ মছলা ৰিয়েলি টেষ্টি আছিলে এবাৰ কেমেৰাটো এনেকৈ ঘূৰাই দিয়াচোন দেখা দিয়া আমাৰ বেকগ্ৰাউণ্ডত খাই আছে কেনেকুৱা পাইছে আপুনিতো যোৰহাটৰ মানুহ কমেই পায় আৰু এইফালে অনুষ্ঠান দা বাটাৰ মছলা কেনেকুৱা ধুনীয়া একদম বহুত মজা আৰু এইফালে কেনেকুৱা একদম থিয় থিয় মাৰিছোঁ কেনেকুৱা আৰু এইফালে আছে ধুনীয়া চিকেনৰ টুকুৰা পাস্তাৰ লগত মানে হোৱাইট চচ পাস্তা হয় পুরা ক্রিমি সিজি এবার ভালকে দেখা দিয়া সিরিয়াসলি গাইস সঁচাকে কৈছো মই মানে ভাবিছিলো মই ভাবিছিলো যে চিকেন বাটার মশলাটো খাই আটাইতকৈ বেস্ট লাগিব সেইটো খাই থাকোঁতে ভাবিছিলো কিন্তু পাস্তাটো মোৰ বিৰাটে ভাল লাগিছে খাই এতিয়া বিৰিয়ানী আপোনাৰ লৈ লওঁ আৰু লাষ্ট ইয়াৰে মটন বিৰিয়ানী বহুত বেছি পেট ভৰি গ'ল মোৰ পূৰা বাটাৰ মছলাটো পূৰা দবাই খালোঁ অলপ মটন বিৰিয়ানীটো ট্ৰাই কৰোঁ দেখিবলৈ পাইছে তো কাৰণ বিৰিয়ানী মই খাই ভাল পাওঁ আপোনালোকে বিৰিয়ানী লাভাৰ কোন কোন আছে কমেণ্ট কৰি জনাই দিব তো প্ৰথম বাইটটো লৈছোঁ এইটো ঠিক ঠাক পালোঁ কিন্তু বাটাৰ মছলাটো ইয়াতকৈ বহুত বেছি বেষ্ট আছিলে তো এইটো বেয়া লগা নাই বাৰু খাই যিটো বিৰিয়ানী খাই ভাল পাওঁ পূৰা দিলোঁ আৰু মটন বিৰিয়ানীটো ভালেই লাগে আৰু ইয়াৰ ধুনীয়া মটনৰ টুকুৰা একদম কি কম আৰু গাইছে আপোনালোকৰ খাব মন গৈছেনে নাই এটা কমেণ্ট কৰি জনাই দিবচোন আৰু আপোনালোকে এইখনত খাই পাইছেনে নাই এইবিলাক কমেণ্ট কৰি জনাই দিব বিৰিয়ানীটো ভাল পালোঁ নট বেড কিন্তু বাটাৰ মছলা ৱাজ দ্য বেষ্ট তো গাইছ বঢ়িয়াকৈ খালোঁ আৰু চিৰিয়াছলি বাটাৰ মছলা পাস্তা সকলোখিনি ভাল লাগিলে বাটাৰ মছলাটো স্পেচিয়েলি বহুত ধুনীয়াকৈ কুকড আছিলে আৰু খানা ইয়াৰে ভালেই হয় এনি টাইম চুইগি জমেটোত অৰ্ডাৰ হৈ থাকে দেখিবলৈ পাইছে পূৰা ডেলিভাৰী হৈ থাকে চুইগি জমেটো এতিয়া বাৰু ৰাতি বহুত বেছি দেৰি হ'ল তো আমিও খাইব ওলালোঁ বহুত বেছি ভাল লাগিল আৰু থেংক ইউ ছ' মাছ হাই আমাক লৈ আহিছিলে তো থেংক ইউ বহুত ধুনীয়া জেগা এটা দেখালা ৰেকমেণ্ড কৰিছিলে তো কিবা ক'বা নেকি ক'বলগীয়া নাই বহুত ধুনীয়া কেফে অসম মোৰ ফ্ৰেণ্ডৰ হয় একচুৱেলি মোৰ কলেজ ফ্ৰেণ্ডৰ হয় অ'কে তো আপোনালোকে আহিব পাৰে যোৰহাটত যোনসকল আছে বহুত ধুনীয়া খানা ইয়াতে পায় অ'কে তো যিসকল যোৰহাটৰ যদি আপোনালোকে আনা আহিব পাৰিব যদি যোৰহাটৰ বাহিৰৰ কেতিয়াবা ইয়াতে ফুৰিব আহে লোকেশ্যনটো জনাই দিছোঁ আপোনালোকে ইয়াতে বহুত হোটেল আছে আপোনালোকে ইয়াতে থাকিলে ইয়াৰ পৰা খানা খাব পাৰিব লগতে এওঁলোকৰ নিজাকৈ লজো আছে মই বিল্ডিংটো দেখাই দিছোঁ আপোনালোকক তো মোৰ বহুত বেছি ভাল লাগিলে আপোনালোকে যদি ইয়াতে খাই পাইছে কমেণ্ট কৰি জনাই দিব আৰু যদি খাই পোৱা নাই খাই পেলাই কমেণ্ট কৰি জনাই দিব বা এনেও তাক ভিডিঅ'টো চাই কেনেকুৱা পাইছে কমেণ্ট কৰি জনাই দিব যদি ভাল পাইছে লাইক শ্বেয়াৰ কৰি দিব প্লিজ ছাবস্ক্রাইব কৰি দিব এটা লাইক কৰি দিয়ক গাইজ প্লিজ লাইকটো বহুত ফ্ৰী হয় লগতে ছাবস্ক্রাইবটো ফ্ৰী হয় কৰি দিব বহুত বেছি প্ৰেৰণা পাওঁ বাকী নেক্সট ভিডিঅ'ত লগ পাম তেতিয়া বাই বাই ঠিক আছে লাভ লৈ যাম বাই বাই গেছ যোৰহাটৰ পৰা আকৌ এটা ভিডিঅ' দেখালোঁ আকৌ আহিম কেতিয়াবা বাই বাই গুড নাইট মানে এতিয়া মোৰ ৰাতি হৈ আছে একচুৱেলি গুড নাইট